স্টুডেন্ট অফ ক্লাস ইলেভেন। এখন পড়াবো তোমাদের বইটার নাম কবিতা সংকলন। এর প্রথম কবিতার নাম হচ্ছে ওরা কাজ করে, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের এটা শেষ পর্বের কবিতা, শেষের দিকের। শোনা যায় উনি যখন বিছানায় শয্যাশায়ী তখন তিনি এই কবিতাটা বলেছেন এবং তার বৌমা এই কবিতাটি লিখেছেন। তো কবিতাটায় কী বলা হয়েছে, তিনি একটু ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভারতবর্ষ হলো উন্নত সম্পদের দেশ, যে সম্পদের লোভে দীর্ঘদিন ধরে শখন মোগল পাঠান বিভিন্ন জাতির লোকেরা বিভিন্ন কালে সময়ে ভারতবর্ষ আক্রমণ করেছে, ভারতবর্ষ থেকে বিভিন্ন সম্পদ তারা লুট করে নিজেদের দেশে নিয়ে গেছে, কেউ আবার ভালোবেসে ভারতবর্ষে এসে রাজত্ব স্থাপন করেছে, কিন্তু তাদের সেই সকল রাজত্ব কোনোটাই টেকে নেই। শখ হুন মোগল পাঠান সমস্ত রাজত্ব এক সময়ে কালের গতিতে সমস্ত কিছুই বিলীন হয়ে গেছে এবং বর্তমানে এসেছে যে ইংরেজ, সেই ইংরেজদের পদধূলিও থাকবে না, তাদেরও যে পদাঙ্ক চলার পথের যে চিহ্ন সেটাও এক সময়ে কালের গতিতে সেটাও হারিয়ে যাবে এবং এই ইংরেজরাও এক সময়ে দেশ থেকে চলে যাবে। তখন কিন্তু জাননি, অথচ তিনি ভবিষ্যৎবাণী এই কবিতায় সেটাই করেছিলেন। কি বলছে কবিতায় শোনো, অলস সময় ধারাবে মন চলে শূন্য পানে চেয়ে। সময় ধারা হচ্ছে অলস, ধীরে ধীরে চলে, সে সময় ধারাবে মন শূন্য পানে চলে, মন চলে শূন্য পানে চেয়ে। অর্থাৎ মানুষের মনে বিভিন্ন আশা থাকে, সেই আশা ভবিষ্যৎ একটা আশা, সেই নিয়েই অলস সময় বয়ে যায়। যে সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে, মহাশূন্যের দিকে চেয়ে ছায়া আঁকা ছবি কিছু চোখে পড়ে, কিছু কল্পনা চোখে পড়ে। কতকাল দলে দলে গেছে কত লোকে সুদীর্ঘ অতীতে, কতকাল ধরে দলে দলে কত লোক গেছে সুদীর্ঘ অতীতের মধ্যে জয়োদ্ধত প্রবল গতিতে, তাদের জয়োদ্ধত অর্থাৎ তাদের যে জেতার উল্লাস, তার যে আনন্দ, সেই প্রবল গতি নিয়ে রথ চালিয়ে ঘোড়া চালিয়ে তারা বিভিন্ন রাজ্য আক্রমণ করেছে। এসেছে সাম্রাজ্যলোভী পাঠানের দল, ভারতবর্ষ সম্পদের দেশ, এখানে বহু সম্পদ, সেই সম্পদকে দখল করার জন্য এসেছিল প্রথমে পাঠানের দল, এসেছে মোঘল। বিজয় রথের চাকা উড়াই আছে ধুলি জাল, বিজয় রথের চাকা, তাদের যে রথ, রথের যে বিজয় তারা জয়লাভ করেছে, তার চাকা ধুলি জাল রচনা করেছে, অর্থাৎ আকাশে ধুলো উড়েছে, উড়িয়ে আছে বিজয় পতাকা, তারা বিজয় পতাকা উড়িয়েছে শূন্য পথে চায়, আজ তার কোনো চিহ্ন নাই। তারা সেই সকল কিছুই শূন্য হয়ে গেছে, আজ তার কোনো চিহ্নই নেই, যে পাঠানরা একদিন আক্রমণ করেছিল সেই পাঠানদের কোনো চিহ্নই আজ আর নেই। নির্মল সে নীলিমায় প্রভাত ও সন্ধ্যায় রাঙালো, যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো। নির্মল সে নীলিমায়, নীলিমা মানে নীল আকাশে, প্রভাত হলো সন্ধ্যা হলো, সন্ধ্যা প্রভাত বা দিন হবে, সূর্য উঠবে চাঁদ উঠবে, এভাবে একের পর দিন কিন্তু পেরিয়ে যাবে, যুগে যুগে সূর্যোদয় হবে সূর্যাস্তের আলো আসবে। আর বার এই শূন্যতলে, আর বার মানে বারবার পুনরায়, এই শূন্যতলে আসি আছে দলে দলে লৌহ বাঁধা পথে অনল নিঃশ্বাসী রথে, লৌহ বাঁধা পথে, অর্থাৎ তখন পথঘাটের অবস্থা ভালো হয়েছিল, সেই লৌহ বাঁধা পথে অনল নিঃশ্বাসী, অনল মানে আগুন ছাড়ছে এরকম নিঃশ্বাস, অর্থাৎ তাদের যে হিংস্র সেটা বোঝানোর চেষ্টা করেছে। সেই রথে চেপে প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার তেজ, ইংরেজ এসেছে বিকীর্ণ করেছে তার তেজ, তার মানে তারা বহু অত্যাচার করেছে, দেশকে লুণ্ঠন করেছে, শোষণ করেছে। জানি তারও পথ দিয়ে বয়ে যাবে কাল, জানি তারও পথ, সেও এখানে টিকে থাকতে পারবে না, তারও পথ দিয়ে কাল বয়ে যাবে, অর্থাৎ সময় বয়ে চলে যাবে, কোথায় ভাসাইয়া দেবে সাম্রাজ্যের দেশ বেড়া যাল, সব ভাসিয়ে নিয়ে চলে যাবে সাম্রাজ্য দেশ, তাদের যে সাম্রাজ্যবাদী নীতি বহু দেশ দখল করেছে সে সকল কিছুই থাকবে না, সবই এক সময় চলে যাবে। জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্ক লোকের পথে রেখামাত্র চিহ্ন রাখিবে না, যদি দেখবে জ্যোতিষকে যদি একটা রকেট যায় তাহলে একটা রেখা থেকে যায়, একটা ধোঁয়ার রেখা থেকে যায়, কিন্তু যতই পণ্যবাহী সেনা আনুক না কেন, বিরাট বিরাট সৈন্যদল আনুক না কেন, সেই সকল সৈন্যদল জ্যোতিষ্ক লোকের পথে একটা চিহ্ন, একটা রেখা মাত্র তারা রাখতে পারবে না, সব কিছুই এক সময়ে বিলীন হয়ে যাবে, চলে যাবে। মাটির পৃথিবী পানে আঁখি মেলি যাবে, দেখি সেটা কলো কলো রবে বিপুল জনতা চলে। এই মাটির পৃথিবীর পানে যখন আঁখি মেলে দেখি, চোখ মেলে দেখি, তখন সেটা কলো কলো রবে বিপুল জনতা চলে। মানে এখানে কি বলছেন কবি, যে সেই সকলগুলো কিছুই থাকে না, কিন্তু যে সমস্ত শ্রমিক বা কৃষক শ্রেণীর মানুষেরা দিন রাত পরিশ্রম করে সমাজের উন্নতি করার চেষ্টা করে, যে কৃষক ফসল ফলায়, যে শ্রমিক বহু পরিশ্রম করে ইমারত তৈরি করে,
তাদের সেই কৃতিত্ব, তাদের সেই স্মৃতিচিহ্ন কখনো বিলীন হয় না, সেগুলো সারা জীবনব্যাপী চিরস্থায়ী থেকে যায়। দেখি যবে কল কল রবে বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে, যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে, মানুষের নিত্য প্রয়োজন তারাই মেটায়, সেই সকল শ্রমিক শ্রেণীর লোকেরা, সেই সকল কৃষক শ্রেণীর লোকেরা, যুগ যুগান্তরে তারা নিত্য প্রয়োজন মিটিয়ে আসে। ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, ওরাই চিরকাল ধরে দাঁড় টানে, দাঁড় টানা মানে নৌকা নিয়ে যায়, অর্থাৎ এই সমাজের যে হাল সেটা ওরাই বহন করে, তারাই সমাজের উন্নতি ঘটায়, তারাই হাল ধরে থাকে, হাল মানে হচ্ছে লাঙল, তারাই ধরে থাকে, অর্থাৎ তারাই মানুষের প্রকৃত উপকার করে। এরা কখনো বিলীন হবে না, ওরা মাঠে মাঠে বীজ বনে, পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে, নগরে কাজ করে, প্রান্তরে মানে মাঠে কাজ করে, রাজছত্র ভেঙে পড়ে রণডঙ্কা শব্দ নাহি তলে, রাজছত্র ভেঙে যায় অর্থাৎ রাজার শাসন ভেঙে যায়, রণডঙ্কাও আজ আর শব্দ তোলে না, রণডঙ্কা মানে যুদ্ধের বাজনা, ডুমডুম করে যেটা বাজিয়ে যুদ্ধ ঘোষণা করা হতো সেটাও কিন্তু আজ আর শব্দ তোলে না, জয়স্তম্ভ মূঢ় সম অর্থ তার ভোলে, সে জয়ের স্তম্ভ যেগুলো তারা রচনা করে সেগুলো মূঢ় সম অর্থাৎ মূর্খতার মতন, অর্থ তার ভোলে অর্থাৎ সেগুলো কেউ মনে রাখে না, রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকে, রক্ত মাখা অস্ত্র হাত যে যত ভয় দেখিয়েছে যত হত্যা করেছে সেই সকল রক্ত আঁখা রক্ত অস্ত্র হাত রক্তমাখা হাতগুলো রক্ত আঁখিগুলো চোখগুলো শিশুপাঠ্যের মধ্যেই লিপিবদ্ধ থাকে, শিশুরা সেগুলো পড়ে যে মুঘল এসেছিল পাঠান এসেছিল, কিন্তু তাকে সেগুলো চিরস্থায়ী হয় না, কেউ মনে রাখে না। ওরা কাজ করে দেশে দেশান্তরে, কিন্তু শ্রমিক কৃষক যারা তারা কাজ করে দেশ দেশান্তরে, অঙ্গ বঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে, অঙ্গ বঙ্গ আর কলিঙ্গ মানে বাংলা বিহার উড়িষ্যা এদের সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাবে বোম্বাইয়ে গুজরাটে সমস্ত জায়গায় এই সকল কৃষক আর শ্রমিক শ্রেণীর মানুষেরা একই উদ্দেশ্য প্রণয়িত, তারা মানুষের নিত্য প্রয়োজন মেটায়, তারাই হাল ধরে থাকে। গুরু গুরু গর্জন গুনুগুনু স্বর দিন রাতে গাঁথা পড়ি দিন যাত্রা করি সে মুখর, গুরু গুরু গর্জন তোলে বা গুনগুন স্বরে গান গাওয়া দিন রাত্রের গাঁথা পড়ি, গাঁথা মানে হচ্ছে কবি লেখা কিছু কাব্য বা কাহিনী, সেগুলো দিন রাত্রি করিছে মুখর অর্থাৎ ওদের গাথাই কিন্তু দিন রাত্রি মুখর হয়ে থাকবে, সকলে জানবে। দুঃখ সুখ দিবস রজনী মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধ্বনি, দুঃখ সুখ দিবস রজনী মানে দিন রাত ধরে সুখ দুঃখ মন্দ্রিত করে তোলে জীবনের মহামন্ত্রধ্বনি, জীবনের যে মহামন্ত্রগুলো অর্থাৎ কি বুঝলাম কবিতাটাই, যে যতই সাম্রাজ্যবাদী দেশ আসুক না কেন, তারা যতই আক্রমণ করুক না কেন, তাদের সেই সকল আক্রমণ টেকে নি, যারা ইংরেজ এসেছে তারাও একটা রেখাঙ্ক রেখে যেতে পারবে না, অথচ কারা কাজ করে শ্রমিক এবং কৃষক শ্রেণীর মানুষরা, তাদেরকে মানুষ সারা জীবন মনে রাখে কারণ তারা মানুষের নিত্য প্রয়োজন মিটিয়ে থাকে, ওরাই আসলে নজরুলের ভাষায় ওরাই হচ্ছে দেবতা, ওদেরই গান তিনি গিয়েছেন। সেরকম কবি রবীন্দ্রনাথ ঠাকুরও তাদেরই জয়গান করেছেন, তাদেরকেই তিনি শ্রদ্ধা দিয়েছেন। থ্যাংক ইউ। এটার কোশ্চেন লেখানোর সময় আরও ভালোভাবে এটার এক্সপ্লেন করব। থ্যাংক ইউ।